হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের সঙ্গে আছি আমি, ফ্রিল্যান্সার মহিবুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো রয়েছেন। মোবাইলের কল লিস্ট বা কল ডিটেলস অনেক ক্ষেত্রেই আমাদের জানা প্রয়োজন হয়। যেমন ধরেন, আপনি চাচ্ছেন যে আপনার বোন বা ওয়াইফ কারোর সাথে গোপনে মোবাইল দিয়ে কথা বলতেছে কি না তা যাচাই করবেন, কিন্তু তারা কথা বলার পরে নাম্বারটা ডিলিট করে ফেলেছে। যদি কাস্টমার কেয়ার বা মোবাইল কোম্পানির কাছ থেকে তাদের কল রেকর্ড বের করতে চান, তাও অনেক কঠিন কাজ বা তাদের অনেক ইনফরমেশন দিতে হবে এবং তাদের কাছে আপনি যেতে চাচ্ছেন না, এখন আপনার করণীয় কি? আজকের ভিডিওতে আমি এমন এক অ্যাপ্লিকেশনের কথা বলে দিব যা এর আগে আপনি হয়তো কারো কাছ থেকে পাননি, এবং কাজগুলো কিভাবে সম্পূর্ণ করবেন তাও আজকের এই ভিডিওতে রয়েছে। আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, পাশে থেকে বেল আইকনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলবেন, ধন্যবাদ। তো গাইস, আমরা চলে আসলাম আমাদের মোবাইলের হোম স্ক্রিনে। তো এখন আমরা আমাদের অ্যাপ্লিকেশনটা যদি আমরা ইনস্টল করতে চাই, তাহলে আমাদের যেতে হবে প্রথমে হচ্ছে গুগল প্লে স্টোরে। তো আমি গুগল প্লে স্টোরে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে আমাদের সার্চ বাটনে আমরা E2PDFAG এসে পড়েছে উপরেরটাই, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে আমাদের কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে 24 MB। তো এটা আমি ইনস্টল ট্যাব দেখতে পাচ্ছেন, ইনস্টল ট্যাবে ক্লিক করব এবং ইনস্টল হতে দেব। তো ইনস্টল হওয়ার পরে আমাদের কাজগুলো করব। তো এর আগে বলে নিচ্ছি, এই চ্যানেলে যারা প্রথম তারা দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার নোটিফিকেশনে চলে যায়। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে ধন্যবাদ। তো অলরেডি আমাদের ইনস্টলটা বা অ্যাপ্লিকেশনটা ইনস্টল হতে যাচ্ছে। তো ইনস্টল হওয়ার পরে আমাদের কার্যাবলী আমরা সম্পাদন করব। তো অলরেডি ইনস্টল হয়ে গেছে, তো এখন ওপেন হওয়া জন্য অপেক্ষা করতেছি। তো ওপেন হয়ে গেছে, তো এখন ওপেন ট্যাবে ক্লিক করতে হবে। তো ক্লিক করলাম। তো ক্লিক করার পরে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি উইথ টার্মস অফ ইউজ এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে নিচে দেখতে পাচ্ছেন যে প্রসেড, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো উপরে কোনো কিছু করা লাগবে না আপনাদের। নিচে দেখতে পাচ্ছেন যে ক্লিক টু কন্টিনিউ, এটাতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এটার মধ্যে দেখতে পাচ্ছেন যে SMS, জেনারেল কল, কন্ট্যাক্ট ইত্যাদি ইত্যাদি। তা আমাদের প্রয়োজন হচ্ছে দ্বিতীয় নম্বর, জেনারেল কলিং, জেনারেল কল লগ। তো এখন আমাদের যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে আমরা কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত ডিটেলস, কল ডিটেলস জানতে চাই, সেটা আমরা এখানে সেট করব। তো এর মধ্যে আপনাকে বলে নিচ্ছি যে চারটা অপশন দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে কল লগ, লগ ডিটেলস, অনলি ডায়াল্ড কলস, অনলি রিসিভড কলস, অনলি, এটা দেখতে পাচ্ছেন। তো দেখা গেছে যে আপনার আপনি চাচ্ছেন কোনটা, যে অনলি রিসিভড যে কলগুলো রিসিভ করছেন ওইগুলার PDF ফাইল আপনি লিস্ট দেখবেন না সবগুলা। তো আমরা যেহেতু সবগুলো দেখতে চাচ্ছি, সেই হিসেবে আমি উপরে যেটা দেখতে পাচ্ছেন কল লগ ডিটেলস, এটাতে এটা অন আছে, তো আমরা এটাতে অন করে রাখলাম। তো এখন আমাদের কাজ হচ্ছে আমি কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত কল লগ, কলের ডিটেলস দেখতে চাচ্ছি। তো এখন আমি চাচ্ছি হচ্ছে, এর আগে বলেনি, এটা দেওয়া আছে 27 আগস্ট 2020 থেকে 27 আগস্ট 2021। তো আমি এটাকে 25 আগস্ট 2021 করে দিব। তো 25 আগস্ট 2021 থেকে আজকে 27 আগস্ট 2021 পর্যন্ত যেই কল ডিটেলসগুলো ওইগুলো আমি দেখব। তো এখন আমাদের PDF একটা ফাইল এই অ্যাপ্লিকেশনটা নিজে থেকে অটোমেটিকলি তৈরি করে ফেলবে, যেই কলগুলো বা কল ডিটেলসগুলো ডিলিট করে ফেলেছে সেইগুলো এখন এই অ্যাপসের মাধ্যমে নিয়ে আসবো আমরা। তো এখন আমাদের .pdf ফাইল যেটা, এটার একটা নাম দিব। তো নাম দিলাম, ধরেন নাম একটা দিলাম XY বা ABC নাম দিলাম।
তো নাম দেওয়ার পরে আমাদের কাজ শেষ। তো এখন এক্সপোর্ট টু পিডিএফ এটা ক্লিক করার পরে এখানে বিভিন্ন পারমিশন আছে, তো আমরা পারমিশনগুলোতে অ্যালাউ করে দিব। তো সব যতগুলো পারমিশন আসবে ততগুলো অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দিলাম। এই যে এখন আমাদের পিডিএফ ফাইলগুলো তৈরি হয়েছে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কল কোথা থেকে কয়টা বাজে, যেমন কাকে কাকে কল দিয়েছি, কোন নেম, তারপরে ফোন নাম্বার, কোন ফোন নাম্বারে আপনি কল দিয়েছেন, বা টাইমগুলা যে কোন টাইমে আপনি কথা বলেছেন আর কতক্ষণ কথা বলেছেন, সেটা হচ্ছে ডিউরেশন। তারপরে কলের ধরন, যেমন ডায়াল করছেন না আপনি রিসিভ করছেন, এটা আপনি দেখতে পারবেন। তো এই হচ্ছে আজকের ভিডিও, এখানে অনেক আছে। তো এটা হচ্ছে আজকের ভিডিও। তো যদি আপনাদের এই ভিডিওটা বা উপকৃত হন এই ভিডিওর মাধ্যমে, তো দয়া করে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও ভিডিওগুলো তৈরি করতে সাহায্য করে, তো দয়া করে সাবস্ক্রাইব করে ফেলবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।